হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো। কাল কালী পুজো গেল আর আজ দেখো আমাদের মণ্ডপে এসেছি, মানে আমাদের পাড়ার মণ্ডপে। কাল আসতে পারিনি তো আজ এসেছি। তো আজ একটু বের হচ্ছি, একেবারে রেডি হয়ে বেরিয়েছি, একেবারে প্যান্ডেল দেখে ঠাকুর দেখে বের হচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবো। তার আগে আমাদের বারুইপুরে অনেক অনেক প্যান্ডেল হয় কালী পুজোয়, মানে দুর্গা পুজোয় যেমন প্যান্ডেল হয় কালী পুজোয় সেম হয়। তো বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখবো, তারপরে এক জায়গায় যাবো। তো কোথায় যাবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, ওর বাবাই আমাদেরকে নিয়ে ঠাকুর দেখাবে, তারপর স্টেশনে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, তারপর আমরা যেখানে যাওয়ার সেখানে যাব। তো দেখো ফার্স্ট প্যান্ডেল, এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, যেখান থেকে প্যান্ডেল শুরু হয়েছে, যে যাই হয়ে যাক এই প্যান্ডেলটা আমি দেখতে আসবো, ঠাকুরটা আমি দেখতে আসবো, মানে মামামের স্কুলে যাওয়ার রাস্তায় পড়ে, তো পদ্মপুকুরের আগে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বাইরে থেকে, ঠাকুরটাও দেখলাম বেশ বড় সাইজের, মানে প্রতিমাটা খুব বড় সাইজের হয়েছে। তো দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা। তো চলো এখান থেকে দেখে বেরিয়ে যাব নেক্সট প্যান্ডেলে। তো এটাই রাস্তায় পড়লো ছোট ঠাকুর, মানে ছোট প্যান্ডেল, তাই আর দাঁড়ালাম না, দূর থেকে দেখেই নিলাম। নেক্সট আরেকটা প্যান্ডেলে এসেছি। তো এই যা যা দেখছি সব সোনামার স্কুলে যাওয়ার রাস্তায় পড়ে, তো সেই জন্য ঠিক করে রেখেছিলাম এগুলো দেখতে আসব। তো প্যান্ডেলটা বিশাল বড় হয়েছে, বাট ঠাকুরটা একটু ছোট সাইজের হয়েছে, একটু না অনেকটাই ছোট সাইজের, মানে প্যান্ডেলটা যতটা বড় হয়েছে ঠাকুরটা ততটাই ছোট হয়েছে, কিন্তু খুব সুন্দর ঠাকুর হয়েছে। তো চলো, ওর বাবাই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আর আমরা এখান থেকে যাই, গিয়ে আবার গাড়িতে উঠবো আর নেক্সট ঠাকুর তোমাদেরকে দেখাবো। তো দেখো এটাও আরেকটা ঠাকুর আমাদের রেলগেটের কাছে, বেশ ভালো হয়েছে ঠাকুরটা। তো চলো, এই ঠাকুরটা হচ্ছে সস্তা সুন্দরের কাছে, সস্তা সুন্দর যে অফিস তার কাছে এটা হয়েছে, এই যে সস্তা সুন্দর আর এই যে রেলগেট। তো নেক্সট আমাদের কলোনির মাঠ, কলোনির মাঠের প্যান্ডেলটা দারুণ হয়েছে, দুর্গা ঠাকুরের মানে উঠেছিল প্যান্ডেলটা যতটা না সুন্দর হয়েছিল, এটা তার থেকে অনেক অনেক ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা। তো দেখো ভেতরে যাই, আর এখন যেহেতু বিকাল তাই লাইটিং আরে কিছুই জ্বলেনি, এর খানিকক্ষণ পর থেকে হয়তো লাইটিং জ্বালিয়ে দেবে, বাট আমরা এসেছি বিকালবেলা কারণ আমাকে ট্রেন ধরতে হবে। তো এটা আরেকটা প্যান্ডেলে এসেছি, ছোটোর ওপরে থিমগুলো দারুণ করেছে, দারুণ, আমার তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে একদম স্টেশনের কাছে 4 নম্বরে মাস্কেটিয়ার্স ক্লাব, তো এটাও খুব সুন্দর করেছে, দেখো স্বস্তিক চিহ্ন, মা লেখা, ওং লেখা, খুব সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাই, গিয়ে ঠাকুরটা দেখি, বেশ মানুষজনের ভিড়ও আছে হালকা হালকা। দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, এটাও বেশ বড় ঠাকুর হয়েছে। তো চলো নেক্সট চলে এসেছি প্রগতি সংঘ, যেখানে মানে 4 নম্বর প্ল্যাটফর্মের একদম পিছনে যেখানে বড় করে দুর্গা পুজো হয় সেই সেম জায়গায় হয়েছে প্রগতি সংঘে। এটা হচ্ছে কালী পুজোর প্যান্ডেল, দেখো কতটা সুন্দর লাগছে কালী পুজোর প্যান্ডেল, যে এত সুন্দরভাবে এত সুন্দর থিম করে হয়, মানে এত জানা ছিল না আমার, জাস্ট মানে নর্মাল প্যান্ডেল হয় সেটাই জানি। তো চলো দেখতে থাকো প্যান্ডেলটা কেমন আর ঠাকুরটা ভিতরে কেমন হয়েছে, তো চলো দেখতে থাকো। আর মামাম ওর বাবার সাথে যাচ্ছে, ও ঠাকুরটা দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাবে।
তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। এবারে দেখো আমরা স্টেশনে উঠে পড়েছি, মানে 4 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করব ট্রেনের জন্য। তো সবে একটা ট্রেন বেরিয়ে গেল, বাড়িতে যাচ্ছি, মানে বাপের বাড়িতে যাচ্ছি। তো 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন, তো সবে একটা ট্রেন ছেড়ে দিলাম। একটা কারণ আছে, প্রচণ্ড ভিড়, যার জন্য ট্রেনটা ছেড়ে দিলাম। এরপর ট্রেনটাও ভিড় হবে, বাট এর পরের ট্রেনেই উঠবো। তো এখন 1 ঘন্টা মানে অনেকক্ষণ বসে থাকতে হবে। তো ওর বাবাই একটা চিপস কিনে দিয়েছে, তো ও সেটা নিয়ে বসে আছে। তো চলে এসেছি পাড়ার প্যান্ডেলে, ঠাকুরটা দেখতে চলে এসেছি। তো এসে সঙ্গে সঙ্গেই এসেছি, আর আজ আমাদের এখানে একটু প্রোগ্রাম হবে, তো সেগুলো একটু দেখবো আর কি কি করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো অনুষ্ঠান আজকেকার মতো শেষ, আবার কাল হবে। তো সবাই মিলে ফিস্ট করা হচ্ছে, কালী পুজোর দিনটা বাদ দিয়ে, মানে তারপরে 3 দিন প্রতিদিনই এইরকমই হবে সবাই মিলে। তো আজ ডিমের তরকারি, ডাল, ফুলকপি, আলুর তরকারি এই হয়েছে। তো চলো আমরা খেয়ে নেবো, আর আমিও এখানে যোগ দিয়ে দিয়েছি আজকে এসেই। তো চলো খেয়ে নেওয়া যাক, আবার কাল তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো আজকের মতো টাটা।